চাঁদের দক্ষিণ মেরুর দিগন্ত প্রান্তরে বড় বড় বোল্ডার, সুবিশাল গর্ত এবং পাহাড়ের মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান। কোন কোন উপাদানে চাঁদের মাটি তৈরি হয়েছে, তারই পাশাপাশি চাঁদের বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে কিনা, সেই বিষয়ে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছে রোভার প্রজ্ঞান। আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত রোভার প্রজ্ঞান এবং বিক্রম ল্যান্ডারের কিন্তু শেষ দিন হতে চলেছে চাঁদের মাটিতে। চন্দ্রপৃষ্ঠে মূল কাজ কিন্তু করছে রোভার প্রজ্ঞান, বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা কিন্তু পাঠাচ্ছে বিক্রম ল্যান্ডারে, এবং বিক্রম ল্যান্ডারে লাগানো অত্যাধুনিক টেকনোলজি সম্পূর্ণ বিভিন্ন সেন্সরের মাধ্যমে সেই যাবতীয় তথ্যগুলো কিন্তু সরাসরি পৃথিবীতে চলে আসছে। তাদের মাটিতে রোভার প্রজ্ঞান কিন্তু সরাসরিভাবে সৌরশক্তির মাধ্যমে চালিত হচ্ছে। রোভার প্রজ্ঞান এবং বিক্রম ল্যান্ডার পৃথিবীর দিন অনুযায়ী ঠিক 14 দিন পর্যন্ত কিন্তু সেখানে জীবিত থাকবে, অর্থাৎ 23 আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু হয় 14 দিন। আর এই 5ই সেপ্টেম্বর কিন্তু হবে চন্দ্রযান 3-এর শেষ দিন। এই দিন পরেই চাঁদের মাটিতে কিন্তু বিস্তৃত হবে অন্ধকারের ছন্ন দিন, অকেজ হয়ে পড়বে রোভার যানের ভিতরে থাকা সমস্ত যন্ত্রপাতি এবং সেন্সরগুলি। কাজ শেষে এই ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের কিন্তু কোনো দিনই পৃথিবীতে ফিরে আসা হবে না, কারণ ল্যান্ডার বিক্রম যেই পরিমাণ জ্বালানি নিয়ে চাঁদে গিয়েছিল বর্তমানে কিন্তু সেই জ্বালানি ফুরিয়ে এসেছে। তার পাশাপাশি চাঁদে যদি অন্ধকার নামে তাহলে কিন্তু সেখানকার তাপমাত্রা -300 ডিগ্রিতে পৌঁছে যাবে, যার ফলে যন্ত্রগুলোর ভিতরে থাকা সমস্ত সেন্সরগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যন্ত্রগুলি পৃথিবীতে না ফিরলেও তাতে কিন্তু বিরাট লাভবান হবেন ইসরোর বিজ্ঞানীরা। এই রহস্যময় চাঁদের বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য কিন্তু বর্তমানে পাচ্ছে ইসরোর বিজ্ঞানীরা। তারই পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই চাঁদে বরফের উপস্থিতি রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখবে এই যন্ত্র। 1969 সাল থেকে 1972 সালের মধ্যেই নাসা কিন্তু চাঁদে মোট 7 বার মানুষ পাঠিয়েছে, যার ফলে নাসার কাছে কিন্তু চাঁদ সম্পর্কে নানান অজানা সব রহস্যময় চাঁদ সম্পর্কিত তথ্য রয়েছে, যা কিনা গোটা বিশ্বের কাছ থেকে লুকানো রয়েছে। আর বর্তমানে সেই রহস্যই উদ্ঘাটনের জন্যই কিন্তু ভারতবর্ষ ব্যাকুল হয়ে রয়েছে। ইসরো জানিয়েছে আর কিছুদিনের মধ্যেই চন্দ্রযান 4 কিন্তু লঞ্চ করা হবে। সূত্র অনুযায়ী খবর আসছে এবার কিন্তু জাপানের সহযোগিতায় ভারত কিন্তু একসাথে চাঁদে যাবে। পৃথিবীর বড় বড় বিভিন্ন মহাকাশ গবেষণাগুলিকে টেক্কা দিয়ে এবার কিন্তু ভারত হতে চলেছে চাঁদের রাজা। বর্তমানে এই রোভার প্রজ্ঞান কিন্তু অনবরত চাঁদের মাটিতে জলের সন্ধান করেই চলেছে, কারণ সেখানে জল পাওয়া গেলে সেই জলকে ভেঙে কিন্তু হাইড্রোজেনে রূপান্তরিত করা হবে, তারপরেই সেখানে জ্বালানি এবং অক্সিজেন তৈরি করবে রোবটগুলি। তাদের বায়ুমণ্ডল খুব পাতলা, সেখানে কিন্তু অক্সিজেনের উপস্থিতি একদমই নেই। যদি চাঁদে কোনোভাবেই অক্সিজেন তৈরি করা যায় তাহলে কিন্তু সেখানে বসবাসের জায়গা করা যাবে, এবং পরবর্তীকালে ভারত কিন্তু মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চাঁদকেই কিন্তু বেস ক্যাম্প হিসাবে বানাতে পারে। কিভাবে চাঁদে বসবাসের জায়গা তৈরি করা যায় সেই দিকেই কিন্তু চিন্তা ভাবনা করছে ইসরোর বিজ্ঞানীরা। ভারতের ইতিহাসে 23শে আগস্ট 2023 এই দিনটি কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে।